হ্যালো হ্যালো ভিউয়ার্স, ভিউয়ার্স, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম সবাইকে সবাইকে টিএনএন টিএনএন অপু অপু চ্যানেলের চ্যানেলের পক্ষ পক্ষ থেকে থেকে স্বাগত স্বাগত জানাচ্ছি। জানাচ্ছি। তো তো আজকের আজকের ভিডিওতে ভিডিওতে আমি আমি দেখাবো দেখাবো আপনারা আপনারা কিভাবে কিভাবে ট্রফি ট্রফি অ্যাপের অ্যাপের মাধ্যমে মাধ্যমে ইনকাম ইনকাম করতে করতে পারবেন। পারবেন। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা, ট্রফি ট্রফি অ্যাপে অ্যাপে আপনারা আপনারা ভিডিও ভিডিও আপলোড আপলোড করে করে এখন এখন থেকে থেকে ইনকাম ইনকাম করতে করতে পারবেন। পারবেন। তো তো সেটা সেটা আসলে আসলে কিভাবে কিভাবে করতে করতে হয় হয় আজকের আজকের ভিডিওতে ভিডিওতে আমি আমি আপনাদেরকে আপনাদেরকে সেটাই সেটাই দেখাবো। দেখাবো। তো তো এটার এটার জন্য জন্য ফার্স্ট ফার্স্ট অফ অফ অল অল আমাদেরকে আমাদেরকে যেটা যেটা করতে করতে হবে, হবে আমাদেরকে আমাদেরকে ট্রফি ট্রফি অ্যাপে অ্যাপে চলে চলে যেতে যেতে হবে। হবে। তো তো আমরা আমরা আমাদের আমাদের ফোন ফোন স্ক্রিন স্ক্রিন থেকে থেকে ট্রফি ট্রফি অ্যাপে অ্যাপে চলে চলে আসলাম। আসলাম। তো তো ট্রফি ট্রফি অ্যাপে অ্যাপে আসার আসার পরে পরে এইখানে এইখানে ফার্স্টেই ফার্স্টেই আপনাকে আপনাকে হচ্ছে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করে করে নিতে নিতে হবে। হবে। তো তো আমরা আমরা অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা ক্রিয়েট ক্রিয়েট করে করে নিচ্ছি। নিচ্ছি। তো তো এখান এখান থেকে থেকে আমরা আমরা নিচের নিচের দিকে দিকে চলে চলে যাব। যাব। দেন দেন এইখানে এইখানে মাই মাই চ্যানেল চ্যানেল নামে নামে ডান ডান সাইডে সাইডে একটা একটা অপশন অপশন আছে। আছে। তো তো এইখানে এইখানে চলে চলে যাব। যাব। যাওয়ার যাওয়ার পরে পরে এখানে এখানে ক্রিয়েট ক্রিয়েট চ্যানেলে চ্যানেলে ক্লিক ক্লিক করতে করতে হবে হবে আমাদেরকে। আমাদেরকে। তো তো ক্রিয়েট ক্রিয়েট চ্যানেলে চ্যানেলে ক্লিক ক্লিক করার করার পরে পরে এখানে এখানে আমাদেরকে আমাদেরকে ফার্স্ট ফার্স্ট অফ অফ অল অল সাইন সাইন ইন ইন করে করে নিতে নিতে হবে। হবে। তো তো এখানে এখানে হচ্ছে হচ্ছে আমরা আমরা সাইন সাইন ইন ইন করব। করব। দেন দেন সাইন সাইন ইন ইন করার করার সময় সময় অবশ্যই অবশ্যই আমাদের আমাদের নাম্বার নাম্বার দিতে দিতে হবে। হবে। তো তো আমরা আমরা এখানে এখানে নাম্বার নাম্বার দিয়ে দিয়ে দিব। দিব। তো আমরা আমরা আমাদের আমাদের নাম্বারটা নাম্বারটা দিয়ে দিয়ে দিলাম। দিলাম। দিয়ে দিয়ে দেওয়ার দেওয়ার পরে পরে এখন এখন আমাদের আমাদের নাম্বারে নাম্বারে একটা একটা ওটিপি ওটিপি ভেরিফিকেশন ভেরিফিকেশন কোড কোড আসবে। আসবে। তো তো আমরা আমরা সেই সেই ওটিপি ওটিপি ভেরিফিকেশন ভেরিফিকেশন কোডটা কোডটা এখানে এখানে টাইপ টাইপ করে করে দিব। দিব। তো তো যেহেতু যেহেতু আমার আমার এই এই ফোনটা ফোনটা ফোন ফোন নাম্বারটা নাম্বারটা হচ্ছে হচ্ছে অন্য অন্য একটা একটা ফোনে ফোনে আছে, আছে, সেই সেই ফোন ফোন নাম্বারে নাম্বারে হচ্ছে হচ্ছে আমাদের আমাদের ওটিপি ওটিপি কোডটা কোডটা গিয়েছে। গিয়েছে। তো তো আমরা আমরা সেই সেই ফোন ফোন নাম্বারটা নাম্বারটা থেকে থেকে ওটিপি ওটিপি কোডটা কোডটা নিয়ে নিয়ে নেই। নেই। তো ওটিপি নাম্বারটা চলে আসছে 98-53-11। তো আমরা ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিই 98-53-11। দেন সাবমিটে ক্লিক করি। তো সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে কিছু ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিবেন। আপনার ভিডিওগুলো আসলে কি ক্যাটাগরিতে আপনি আপলোড করবেন, কমেডি হলে কমেডি দিবেন, আমি ব্লগ দিচ্ছি, দেন হচ্ছে এখানে এডুকেশন দিচ্ছি, ইন এটা দিব না, দেন হচ্ছে আদার্স দিয়ে দিচ্ছি, এই কয়েকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা টিক করে দিব। তো টিক করে দেওয়ার পরে এখন আমরা এখানে এই যে ক্রিয়েট চ্যানেল যে অপশনটা আছে এখন আমরা সেটা করতে পারবো। তো ক্রিয়েট চ্যানেল দিলাম। ক্রিয়েট চ্যানেল দেওয়ার পরে এখানে আমরা দিতে পারি আমাদের চ্যানেল নামটা দিব, দিয়ে দিলাম। আর ভিউয়ার্স, এখানে কিন্তু অবশ্যই আপনাকে আপনার নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, অন্য কারো কন্টেন্ট আপলোড করলে আপনার সেই কন্টেন্ট কিন্তু অ্যাপ্রুভাল হবে না, ঠিক আছে? তো এখানে আপনি আপনার চ্যানেল ডিসক্রিপশন দিতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দেন এখান থেকে নিচের দিকে যাব, ক্যাটাগরি দিব, ক্যাটাগরি দিব এখানে হচ্ছে ব্লগ দিলাম, আমার নাম দিব, নাম দিয়ে দিলাম। দেন এখানে অ্যাড্রেস দিব, দিয়ে দিলাম। দেন এখানে ডেট অফ বার্থ দিতে হবে, তো আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাকে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন এখানে আপনার এনআইডি কার্ডে যেই নাম্বারটা আছে বা এনআইডি যেই নাম্বারটা আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে আমাদের এনআইডির যেই নাম্বারটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এনআইডির নাম্বারটা নিয়ে আসি, আমাদের অন্য একটা জায়গায় লেখা আছে, সেখান থেকে আমরা এটা নিয়ে এসে এখানে বসাই দিই। তো আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা নিয়ে আসলাম, দেন এখানে আমরা সেটা পেস্ট করে দিব। দেন নিচের দিকে আমাদের যে নাম্বার আছে সেটা দিব এবং পেমেন্ট সিস্টেম, এখানে কিন্তু আপনার পেমেন্ট সিস্টেমটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি আপনার ভিডিওর জন্য যে ট্রফি অ্যাপ আপনাকে পেমেন্ট করবে সেই মেথডটা এখানে বিকাশটা নগদ সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করলাম, ঠিক আছে? তো এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এইখানে সব কিছু ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনাকে পারফেক্টলি দেখে নিতে হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখান থেকে আপনি হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। আর এখানে একটু ভালোভাবে দেখে নেবেন, ওকে, সব কিছু ঠিক আছে। আচ্ছা, এখানে ডেট অফ বার্থটা ভুল আসছে। ওকে, দিয়ে দিলাম। এখানে আপনি একটা ছবি দিয়ে দিতে পারেন, আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটা ছবি দিয়ে দিবেন আপনি।
ওকে ভিউয়ার্স, তো আমরা ক্রিয়েট চ্যানেল দিলাম, আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের একটা কন্টেন্ট আপলোড করি, তো এখান থেকে আমাদের গ্যালারি থেকে আমরা কন্টেন্টটা নিয়ে আসব। তো এখান থেকে হচ্ছে সেই কন্টেন্টটা নিয়ে এসে এখানে আপলোড করে দিব, ঠিক আছে? তো আমরা এখানে কন্টেন্টটা আপলোড করে দিই, আমরা যে কোনো একটা কন্টেন্ট আপাতত আপলোড করে দিচ্ছি। তো এখানে আপলোড করে দিলাম, করে দেওয়ার পরে কন্টেন্টের টাইটেল দিবেন, ঠিক আছে? তো এখানে আমরা কন্টেন্টের টাইটেল দিব, বিআরটিএ ডিএল চেকার, দিয়ে দিলাম। ডিসক্রিপশনে আপনি লিঙ্কডইন এগুলা যুক্ত করতে পারেন, যুক্ত করে এখানে বসায় দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই করে দিচ্ছি, এখানে ট্যাগ দিতে পারেন। বাস এখানে ট্যাগগুলো দিয়ে দিতে পারেন। দেন এখানে অবশ্যই কিন্তু এই যে যে কপিরাইট কনফার্মেশন যেটা আছে, সেটা আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকলে অবশ্যই সেখানে টিক করে দিয়ে দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। আর আপনি যদি চান এটাতে আপনি হচ্ছে আপনার থাম্বিলও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। থাম্বিল ইউজ করার জন্য এখানে অপশন আছে, আপনার হচ্ছে জাস্ট এডিট করে আপনি এখানে থাম্বিল বসিয়ে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে ভিডিওটা আপলোড হওয়া শেষে আমি থাম্বিল কীভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে 100% হয়ে গেছে। তো আমরা হচ্ছে মাই চ্যানেলে চলে যাব। দেন এখান থেকে যেহেতু আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন অলরেডি আপলোড হয়ে গেছে, তো এখানে অ্যাপ্রুভাল পেন্ডিং, এখান থেকে কিন্তু আপনার 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগবে এই যে যেই অ্যাপ্রুভালটা আছে সেটা হচ্ছে হইতে, ঠিক আছে? তো সেই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, এবং অ্যাপ্রুভাল হয়ে গেলে এই ভিডিও ভিউয়ের উপরে আপনার হচ্ছে যে টাকা আসবে, তবে টাকাটা তখনই আসবে যখন আপনার 100 জন সাবস্ক্রাইবার হবে, ঠিক আছে? ট্রফিতে তখন থেকে আপনি টাকাটা তুলতে পারবেন বা ট্রফি অ্যাপের মনিটাইজেশনটা অন করতে পারবেন। তো এইখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি থাম্বিলটা আসলে কিভাবে আপলোড করতে হয়। এখানে ক্লিক করবেন, এডিট ভিডিওতে যাবেন, দেন এখানে উপরের দিকে পেন অপশন আছে, এই পেন অপশনে ক্লিক করে আপনি আপনার চুজ মতো থাম্বিল যেটি বানিয়ে রেখেছেন সেটি কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো আমি এটা আপলোড করে দিলাম, দেন এখানে টিক করে দিলাম, দেন আবার নিচের দিকে গিয়ে আমি এটা সেভ করে দিলাম বা আপলোড করে দিলাম, ঠিক আছে? তো হয়ে গেল, আমার এখন কিন্তু থাম্বিলটা চলে আসছে। তো এখন অ্যাপ্রুভাল হয়ে গেলে এখান থেকে মূলত টাকাটা ইনকাম করা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে টফি অ্যাপের মাধ্যমে কিভাবে আপনার হচ্ছে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে হয়। তার আগে বলে রাখছি, অবশ্যই 100 জন সাবস্ক্রাইবার বানিয়ে নিন, দেন হচ্ছে আপনি ভিডিও কন্টেন্ট থেকে টাকাটা ইনকাম করতে পারবেন। তো এই ছিল টিউটোরিয়াল। যদি ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।